হ্যালো বন্ধুরা, হ্যাশ এডুকেশান অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা সকলেই জানো যে পিএসসি তাদের WBCS মেন্স এক্সাম 2017-এর গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বির রেজাল্ট বের করেছে। তো রেজাল্ট যখন বের করেছে, তারপরে তারা পরের পিডিএফে তারা তাদের যে ইন্টারভিউ হবে, পার্সোনালিটি টেস্ট হবে, তার লিস্ট বের করেছে। এবং সেই পার্সোনালিটি টেস্ট যেটা হবে সেটা 28/6/2018 থেকে শুরু হচ্ছে। 28/6/2018 থেকে এটা 10/9/2018 পর্যন্ত চলবে। 50 দিন ধরে এই ইন্টারভিউ প্রসেসটা চলবে, ঠিক আছে? তো এখানে তোমরা প্রথম থেকে দেখে নিতে পারো, জেনারেল এইভাবে পরপর আলাদা আলাদা OBC, SC, ST এইভাবে আলাদা আলাদা করে ক্যাটাগরি ডিভাইড করা আছে, এবং সেই অনুযায়ী তাদেরকে ইন্টারভিউয়ে ডাকা হবে। এরপরেই ইন্টারভিউ বিষয়ে একটা, আমরা ইন্টারভিউ সম্বন্ধে অনেকগুলি ভিডিও তৈরি করেছি এর আগে, সেটা প্রায় সকল ইন্টারভিউয়ের জন্যই প্রায় একই রকম বিষয়, কোনো রকম কিছু পরিবর্তন, খুব বেশি পরিবর্তন হবে না সকল ইন্টারভিউ, এই ইন্টারভিউ ওই ইন্টারভিউয়ের জন্য, ঠিক আছে? তো সেই ভিডিওগুলি তোমরা দেখতে পারো। তার সঙ্গে একটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে এই পিডিএফের লাস্টের 2 নম্বর পয়েন্টটা, তোমাদের এই ইন্টারভিউয়ে কী কী নিয়ে যেতে হবে, ঠিক আছে? এই ইন্টারভিউ অর্থাৎ এই পার্সোনালিটি টেস্টে তোমাদের কী কী বিষয় নিয়ে যেতে হবে। তো এই পার্সোনালিটি টেস্টের জন্য তোমাকে প্রথম ভেরিফিকেশান হবে, তারপরে তোমাকে ইন্টারভিউয়ের জন্য পাঠানো হবে, ঠিক আছে? তো কী কী বিষয় ভেরিফিকেশান হবে? এখানে তোমার একাডেমিক কোয়ালিফিকেশানসের যে যে মার্কশিট সার্টিফিকেট আছে পুরো অরিজিনাল নিয়ে যেতে হবে। জেরক্স কপি অবশ্যই থাকবে, তার কিন্তু ওখানে কিন্তু অরিজিনালটা দেখবে, ঠিক আছে? তো পুরো একাডেমিক কোয়ালিফিকেশানের অরিজিনাল জিনিসপত্র তোমাকে নিয়ে যেতে হবে। তোমার লাগবে এজ প্রুফ সার্টিফিকেট, এজ প্রুফের জন্য তুমি মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা হয় সেটা ইউজ করতে পারো। আর যেটা লাগবে সেটা হচ্ছে তোমার যে ক্যাটাগরি আছে, OBC, SC, ST, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এই সমস্ত যে ক্যাটাগরি থাকে তাদের অরিজিনাল সার্টিফিকেট, এগুলি কিন্তু অবশ্যই সেখানে দেখবে। অন্যান্য এক্সামসে কী হয়, এগুলি চেক করার সময় হয়তো তোমার ফর্ম ফিল আপের সময় লিখেছো OBCA, কিন্তু তুমি সেই ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় OBCA-র যে অরিজিনাল সার্টিফিকেট সেটা তুমি দেখাতে পারছো না, কিন্তু সেখানে তারা লিখে নেয় যে তুমি এটা দেখাতে পারো নি, 5 দিন পরে তুমি এটা শো করবে, কিন্তু তুমি এখন ইন্টারভিউটা দিতে পারো। কিন্তু এই ইন্টারভিউয়ের সময় কিন্তু সেটা হবে না, তুমি যদি ডকুমেন্ট শো না করতে পারো তাহলে তোমাকে ইন্টারভিউয়ে পাঠানো হবে না, তোমার যে ইন্টারভিউ যাচ্ছ সেটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? এখানে 2 নম্বর পয়েন্টটা তোমরা যদি একবার পড়ে দেখো তাহলে দেখবে, ক্যান্ডিডেটস আর বিং কল্ড ফর দ্য পার্সোনালিটি টেস্ট প্রভিশনালি সাবজেক্ট টু ভেরিফিকেশন অফ দেয়ার এলিজিবিলিটি অ্যান্ড সুইটেবিলিটি ফর দ্য এক্সামিনেশন ইন অল রেসপেক্টস ইনক্লুডিং ভেরিফিকেশান অফ অরিজিনাল ডকুমেন্টস। কী কী ডকুমেন্টস লাগবে? একাডেমিক কোয়ালিফিকেশান, প্রুফ অফ এজ, OBC মানে OBC সার্টিফিকেট অথবা SC সার্টিফিকেট, ST সার্টিফিকেট, PhD সার্টিফিকেট ইত্যাদি, টু বি প্রডিউসড অন দ্য ডেট অফ পার্সোনালিটি টেস্ট। ইফ দ্য ক্যান্ডিডেট ফেল টু প্রডিউস এনি অফ দ্য রিকোয়ার্ড অরিজিনাল সার্টিফিকেট ফর ভেরিফিকেশান বিফোর দ্য ইন্টারভিউ, দে উইল নট বি ইন্টারভিউড বাই দ্য কমিশন অ্যান্ড দেয়ার ক্যান্ডিডেচার উইল বি লাইবল টু বি ক্যান্সেলড বাই দ্য কমিশন স্ট্রেট ওয়ে, ঠিক আছে? তো এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, তুমি যখন যাচ্ছ তখন তোমার কল লেটার এবং তোমার কল লেটার অবশ্যই প্রিন্ট করে নিবে, এবং তার সঙ্গে তোমার যে ক্যাটাগরি চয়েসগুলো থাকছে গ্রুপ এ এবং গ্রুপ বির, যে যে চয়েস ফার্স্ট প্রিফারেন্স, সেকেন্ড প্রিফারেন্স, এইভাবে তুমি কিন্তু সেখানে চয়েস শিট একটা দেবে কমিশনের ওয়েবসাইটে, তো সেটা তোমাকে নিয়ে যেতে হবে, আর তার সঙ্গে এই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে অরিজিনাল, ঠিক আছে? তো এই বিষয়টায় আপডেট দেওয়ার জন্য আমরা এসেছিলাম। তো 50 দিন ধরে অর্থাৎ 28
ছয় থেকে দশ নয় ২০১৮ পর্যন্ত তোমাদের পিএসসি ডাব্লিউবিসিএস গ্রুপ এ এবং গ্রুপ বির এই ইন্টারভিউটা চলছে, ঠিক আছে? তো আশা করি আজকের এই ভিডিওটি পেয়ে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। নতুন কেউ থেকে থাকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো, আমাদের পুরনো ভিডিওগুলি দেখতে থাকো। আর যদি কিছু সাজেশন দেওয়া মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিও। তো আজকের মতো এতদূর, পরবর্তীতে আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ, ধন্যবাদ ভিডিও দেখার জন্য।